অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অলরেডি 1428 বঙ্গাব্দ চলছে। এই নতুন বছরে, অর্থাৎ এই বাংলা নতুন 1428 বঙ্গাব্দে রাহুর খেলায় এই সাতটি রাশি মহা কোটিপতি হতে চলেছে। অর্থাৎ রাহু দিতে চলেছে অপার ধন, ধনবর্ষা করতে চলেছে। এই একটা বছর, টানা এক বছর, এই সাতটি রাশিকে ঢেলে দিতে চলেছে রাহু। দেখুন, কলিযুগে রাহু গ্রহ এমন যে আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটায়। অর্থাৎ রাহু কেমন ধন দেয়? আপনি লটারি থেকে টাকা পেলেন, বা আপনি উত্তরাধিকারী সূত্রে দেখা গেল আপনার কোনো জায়গা বা জমি পড়ে আছে, সেই জায়গা বা জমি হঠাৎ জানতে পারলেন যে আপনার দাদু বা তার বাবা সেই জায়গাটা কিনেছিল, এখন আপনি জানতে পারলেন, কোনো জায়গা থেকে খবর আসলো যে এই জায়গাটাতে আপনাদের আছে, এই জায়গাটা আপনারা কি সেলিং করবেন, সেখান থেকে টাকা আসে। লটারি, শেয়ার, ফাটকা, ট্রেন্ডিং থেকে কিন্তু এই সময় রাহু কিন্তু এই সাতটি রাশিকে অর্থ কিন্তু দিয়ে যাবে। এবং এমন কিছু কিছু ক্ষেত্রে থাকে যে কারো সূত্র থেকেও, অপরিচিত সূত্র থেকেও অর্থপ্রাপ্তি হয়ে থাকে, এবং শ্বশুরালয় থেকেও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু থাকে। অর্থাৎ এই 1428, এই যে নতুন বছর চলছে অলরেডি, এই 1428 টানা এক বছর রাহুর খেলায় কোটি টাকার মুখ দেখতে চলেছে এই সাত রাশি। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট, রাহু কোনভাবে অবস্থান করছে বা কার সঙ্গে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে। এই জায়গাগুলো বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে, এই জায়গাগুলো দেখা দরকার। এবং রাহু আপনার কার সঙ্গে কানেক্ট করছে এবং কোন কোন ভাবের উপর দৃষ্টি পড়ছে, এই জায়গাগুলো বিশেষভাবে, কিসের দশা, কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রথম দশা চলছে, এই জায়গাগুলো একান্তই দেখা জরুরি। তো শুরু করা যাক, কোন এই সাতটি সৌভাগ্যশালী রাশি যা রাহুর খেলায় হতে চলেছে কোটিপতি। প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার ভাগ্য হবে এই রাহুর অবস্থান। আপনাদেরকে লটারি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, আকস্মিক ধন প্রাপ্তি, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শ্বশুরালয় থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, এবং শেয়ার মার্কেট ফাটকা থেকে কিন্তু এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহুর খেলায় এই 1428 বঙ্গাব্দে আপনারা হতে চলেছেন কোটিপতি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের লটারি, শেয়ার, আকস্মিক প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং ধনবর্ষা হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। এর পরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভ, লটারি প্রাপ্তির যোগ, উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে। আকস্মিক ধন প্রাপ্তি ফাটকা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে, লটারি থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ পাবেন। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ধন বর্ষা হতে চলেছে। অর্থাৎ রাহু কিন্তু এই কুম্ভ রাশিকেও ঢেলে দিতে চলেছে, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে এই কুম্ভ রাশি মানুষের। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের ধনভাবে অবস্থান এই রাহু, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু এই সময় আপনারা যথেষ্ট অর্থ কিন্তু পাবেন।
এবং আকস্মিক ধন বর্ষা এবং শ্বশুরালয় থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশিতেই এই রাহুর অবস্থান, তুঙ্গ গৃহ, আকস্মিক ধন প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন এবং আপনারা শ্বশুরালয় থেকে অর্থ পাওয়া বা কোনো জায়গাতে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু এই সময় হতে চলেছে। অর্থাৎ রাহুর খেলায় এই বৃষরাশির ক্ষেত্রে কিন্তু মহা লাভ এবং প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের সফলতা লাভ হবে, এই রাহুর অবস্থান আপনাদেরকে আলটিমেটলি সাকসেস কিন্তু দেবে এবং আপনাদের লটারি থেকে, ফাটকা থেকে এবং আপনাদের জুয়া থেকে এই সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন কর্কট রাশি। এবং আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু ধনবর্ষা হতে চলেছে এবং আপনাদেরও ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকা কিন্তু এই রাহুর খেলায় আপনাদেরকে কিন্তু রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ রাহু কিন্তু আপনাদেরকে এই বছর, এই 1428 এই বঙ্গাব্দে এই যে সাতটি রাশির কথা বললাম, এই সাতটি রাশিকে ঢেলে দিতে চলেছে, অপার ধন আসতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই সাত রাশির। এই রাহুর খেলা, রাহু আপনাদেরকে কিন্তু ধন প্রাপ্তি ঘটাতে চলেছে। তবে দেখতে হবে, আমি আবারও বলছি, আপনাদের নিজস্ব পার্সোনাল ছক, সেই ছকে রাহুর প্লেসমেন্ট আপনাদের কেমন আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এবছর সেই সেই রকমের ফল কিন্তু পাবেন। এবং রাহুর বীজ মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন, যাদের রাহু রাশিচক্রে খারাপ আছে সেক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভ এফেক্ট কাটবে এবং সঠিক প্রতিকার এবং প্রতিবিধান করুন। নমস্কার, ধন্যবাদ।